আমি কত বড় ওদেরকে বলছিলাম যেটা ডার্ক। গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, জানো তো, সকাল থেকেই একটু শীতকাল শীতকাল পড়ছে। আর যে জিনিসগুলো ফার্স্ট দেখাবো ওই দেখো, আজকে আর ও গুড মর্নিং করবে না, করবে এখন এইটাকে নিয়ে পড়েছে, বুঝেছো তো? যখন যাকে নিয়ে ও পড়ে গুড মর্নিং করে, গুড মর্নিং, গুড মর্নিং করতে চলে এসছি বাবা। এই দেখো কতগুলো গাছ এনেছি, তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও দেখাই। এরকম করে দেখানো যাচ্ছে না, উল্টো করে দেখাচ্ছি। উমা, আমার ওই বাগান বিলা ওই গোলাপি গাছগুলো ফুলগুলো সব ঝরে গেছে রে। হোয়াইট দিকটা হয়েছে দেখো, শুধু সাদাটা রয়েছে আর পিঙ্কটা পুরো ঝরে গেছে। ওইরকমই একটা পুরো বাঁচ ছিল পিঙ্কের, সেটা পুরো ঝরে ঝরে পড়ে গেছে গো। হোয়াইটটা শুধু রয়েছে, কি দারুণ না? এই দেখো এই গাছগুলো আজকে আনা হয়েছে, দিয়ে গেছে আমাদের একজন গাছ দেয়, সে এসে দিয়ে গেছে, কিন্তু এগুলো এখনো বসানো হয়। লঙ্কা গাছটা আঙুল দেখাবে না, এইগুলো তো পিটুনিয়া দিয়ে গেছে ছোট ছোট, আর গাঁদার চারা দিয়েছে দেখো ওইদিকে, গাঁদার চারা, ওই ছোট্ট আর একটা গাঁদার চারা। এইটা স্থলপদ্ম গাছ, এটাও বললো হবে জানি না। আর এইদিকে দিয়েছে একটা কৃষ্ণ তুলসী, ও ভদ্রলোক নিজে নিজেই যা ভালো বোঝে দিয়ে যায়। আর একটা কি লঙ্কা বললো নাকি, দারুণ ধানি লঙ্কা না কি লঙ্কা বললো। আর এটার ভেতরে আছে, এটা কি গাছ আমি জানি না, বললো নামটা ভুলে গেছি, ওইটা একটা কি গাছ, ছোট ছোট ফুল হয়েছে দেখো কি কিউট। এই সব দিয়ে গেছে, আর এই গাছটা তো তোমরা দেখেইছ আগে। এই গাছগুলো বসাবো পরে, বসাবো এখন না, বিকেলের দিকে বসাবো। মানে তাহলে মাটনটায় কি কি দিয়ে ম্যারিনেট করছো? দই, আদা, রসুন বাটা, তেল, নুন, হলুদ, আর লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল, আর তো কিছু নুন দাওনি তো, নুন না, হলুদ, হ্যাঁ হলুদ, লঙ্কা আর তেল, আদা রসুন বাটা আর দই, টক দই, টক দই। আজকে আমাদের কি রান্না হচ্ছে বলো তো? আজ আমাদের রান্না হচ্ছে, রবিবার দিন মাটন না খেলে ঠাকুর পাপ দেয়, মাঝে মাঝে এক একটা রবিবার মাটন খেতে হয়, নাহলে ঠাকুর পাপ দেয়, আর সেই জন্য আজকে মাটন হচ্ছে। আর অনেকদিন মাটন খাওয়া হয়নি, আর কি বলে, আর হচ্ছে তোমার ওই পেঁয়াজ শাক, পেঁয়াজ শাকের তরকারি আর চাটনি, এই রান্না হচ্ছে। ব্যাস চলো তাহলে স্টার্ট করে দিই। এখানে পেঁয়াজ শাক আলুর তরকারি হচ্ছে, এদিকে ভাত, এদিকে টমেটো, আলু বকরা, রামসত্ত্বর চাটনি। কিরম পার্সেল দে কে জানে, কোন দিকটা সোজা কে জানে। দেখো খুলে আমার জিনিসটা, এতদিনে এসেছে বাবা, এইগুলো সব কবে অর্ডার করেছি বাবা, দেখো কবে অর্ডার করেছিলাম, বুধু আসার আগে। বাঘও কি কিউট দেখো না, প্ল্যান্টার, আমার র‍্যাবিটের একটা নিউ ফ্রেন্ড, আমার কান ভাঙা দিয়েছে বুঝছো, হে মা। এইটার কানটা ভাঙা, কতদিনের অর্ডার দেওয়া আজকে এসেছে দেখো, দিওয়ালি চলে গেল, দিওয়ালির জন্য ফেয়ারি লাইট অর্ডার করেছিলাম, এই তার আমি খুলবো এটা,
এত দিনে এসেছে যাক বেশি টানাটানি করে বের করিস না এবার আর কি দেখে দেখে খাবে বাস 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 দাঁড়া দাঁড়া আস্তে আস্তে হ্যাঁ বড় এটা থেকে তুমি এটা বার করো এই যে এই যে এই যে জ্বালালে বয়ে যাবে থাক থাক তুই দেখতেই পাওয়া যাচ্ছে না এমন করছিস আর টাঙাবে কি দিওয়ালি তো হয়ে গেছে দিওয়ালি হয়ে যাওয়ার পর সব এসেছে এই দেখো আমার চাটনি কমপ্লিট টমেটো আমসত্ত্ব আলু বখরা আর আর কিছু না সেই দিয়ে চাটনি খেজুর দিইনি ব্যাস চাটনিটা হয়ে গেল আর এই দিকে আমার পেঁয়াজ শাকটাও তরকারিটাও হয়ে গেছে এবার শুধু হবে মাটন মাটনটা মানি ম্যারিনেট করে রেখেছে এবার আমি শুধু কষাতে থাকবো তা মাটনটা চাপিয়ে দিয়ে আমি আগে স্নানে যাব স্নান করে মানে ওটা হতে থাকবে অল্প অল্প করে আমি ততক্ষণে স্নানটা করে আসবো আজকে লাঞ্চ মেনুটা দেখে নাও এইটা হচ্ছে এই পেঁয়াজ শাকের তরকারি মাটন আর এটা চাটনি আর ভাত ব্যাস এই দেখো গাছগুলো আমার সব বসানো হয়ে গেছে সব আমি টবে টবে বসিয়ে দিয়েছি শুধু ওই শেষের দিকের ওই পিটুনিয়া দুটো না টবটা টবেই ছিল আর বড় টব আমার কাছে নেই বলে এখন আর বসাইনি এইগুলো মোটামুটি বসিয়ে দিয়েছি এইটা স্থল পদ্ম গাছটা একটু বড় টবে বসিয়েছি দেখা যাক কি হয় নে নে বাবা আজ দুধ খাওনি তো কি হ্যাঁ দুধু না খেয়ে এইসব খাচ্ছে ওই দেখো আবার ফোনে গেম খেলছে আমি কত বড় দেখতে বলছিলাম যে একটা ডার্ক ব্লু ডার্ক ব্লু ওরা পিঙ্কের পেছনে ভোট করছে তুই পিঙ্ক ভালোবাসিস তাই আমি পিঙ্ক ছিলাম আমি তো রেড কালারের ছিলাম এই যে কি করছিস আই মাদার কিসের মাদার কিসের মাদার খিরের পুতুলের মাদার বাহ বাহ খিরের পুতুলের মাদার হয়েছে ঠিক আছে চলো ওঠো 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 চলো চলো বেরোচ্ছি জিম্মার ম্যাডামের ইচ্ছা হয়েছে কেক খাওয়ার কেক খেতে যাচ্ছি মানে কেক খেতে না কেক কিনে আনতে চলো ম্যাঙ্গো ফ্লেভারের এখন কী করে পাওয়া যাবে এখন তো গরমকাল নয় বলো এখন তো শীতকাল একটু একটু ঠান্ডা পড়ে গেছে যেন জিম্মা দেখো না সাজুগুজু করে ফেলেছে শীতের সাজুগুজু দেখো তো জায়গাটা কে কে চিনতে পারছো আমাকে জানাবে কিন্তু তোমরা কে কে চিনতে পারলে এই জায়গাটা দেখো ক্রিসমাসের কেক আসা শুরু হয়ে গেছে কি ভাল লাগে এই কেক গুলো দেখে অন্য অ্যামাউন্টে কোনো কুকিজ দিয়ে দেবো 95 এর বদলে আপনাকে আর কি আছে অনেক অ্যামাউন্টে কুকিজ আছে দেখাও না কি কোনটা হ্যাঁ
দুষ্টুমি ভালো কোনটা খাবে এটা এই নাও দেখি মুখটা দেখাও মুখটা দেখাও হ্যালো আর দেখো এই লাইটটাও কিনেছি দেখেছো ভালো হয়নি এই লাইটটাও কিনেছি তবে এগুলো দিওয়ালির আগে আসলে আর একটু মনটা ভালো লাগতো যাকে দেবো এটা আমি বেডরুমের জন্যই অবশ্য কিনেছিলাম এইটা আর এই দেখো দেখো একে জুড়ে ফেলেছি এর কান মুলে দিলেও আর কিছু হবে না জুড়ে দিয়েছি কি মনটা খারাপ হয়ে গেছিল গো ভাঙা দেখে বলো এই দেখো জুড়ে ফেলেছি এইটা এত ছোট আমি বুঝতে পারিনি যে এত ছোট আর আর ভেবেছিলাম কি কাঁচের কিন্তু এটা কাঁচের নয় জানো মাটির আই থিঙ্ক বা ওই প্লাস্টার অফ প্যারিসের আমি ভেবেছিলাম বোধহয় কাঁচের দাম অনেকটা নিয়েছে 300 টাকা দাম নিয়েছে 300 না কত আরও বেশি বোধহয় ভুলে গেলাম না 300 টাকা তো ওই লাইটটার এইটা অনেক টাকা দাম নিল কিন্তু না ততটা ভালো নয় জানো ঠিক আছে চলবে তবু ভাঙাটা তো জুড়লাম এই আর কি